আগন্তুক লোকসভা নির্বাচনের বাবে বিজেপিয়ে তেওঁলোকর মিত্রদল অগপক দুখন আসন এই দিছিল। সেই আসন দুখন হৈছে বৰপেটা আৰু ধুবুৰী। আজি বৰপেটা আৰু ধুবুৰী প্রার্থী ঘোষণা কৰিছে অসম গণ পৰিষদে। অসম গণ পৰিষদে ঘোষণা কৰা মতে জাবেদ ইসলাম হব ধুবুৰীৰ প্রার্থী আর ফণীভূষণ চৌধুরী হব বৰপেটার প্রার্থী। প্রারম্ভিক অবস্থাত ফণীভূষণ চৌধুরীয়ে নির্বাচন নেখেল বলে কৈছিল, যদিও দলের নেতৃত্বর হেঁচাত আর দলীয় নির্দেশ মানি বৰপেটা লোকসভা সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করবলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। কংগ্রেসে বৰপেটা লোকসভা সমষ্টিত দীপ বায়নক প্রার্থিত্ব দিয়ার সম্ভাবনা আছে আর জাবেদ ইসলামে ধুবুরীর পর উঠিব। জাবেদ ইসলামের ধুবুরীত বদরুদ্দিন আজমল আর রকিবুল হোসেনের প্রার্থিত্ব এক প্রকার নিশ্চিত হয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা ক্রমাৎ হতাশ হয়ে পড়ছে। হতাশ হয়ে পড়ার মূল কারণ, আজি ছমাহর আগরপর বিরোধী ঐক্যর চিঁড় বাখর করে আসছিল, যদিও এটার পিছন এটাকি দল আঁতরি যাওয়ার পিছন ভূপেন বরাই সিদ্ধান্ত লৈছে বিরোধী ঐক্য মঞ্চের সভাপতি পদরপা পদত্যাগ করব। ভূপেন বরার কাছর পর আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেস গুছি গেছে। ভূপেন বরাই কেবল বামপন্থী সকলে তেওঁৰ কাষৰ পৰা আঁতৰি যোৱাৰ পিছত জাতীয় পৰিষদৰ লুদিনজ্যোতি গগৈক ডিব্ৰুগড়ৰ পৰা টিকট দিব বিচাৰিছে। কিন্তু জাতীয় পৰিষদৰ আন এজন নেতা দুলু আহমেদে এটা দাবী কৰিছে, তেওঁ বৰপেটা লোকসভা সমষ্টিৰ পৰা দলীয় প্ৰাৰ্থিত্ব নাপালেও নিৰ্দলীয়ভাৱে হ'লেও নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা হতাশ হৈ পৰিছে। এটা দুটা নহয় ষোল্লটা দলক লগত লৈ বিরোধী ঐক্যমঞ্চ গঠন করার পাছত এটা হতাশ হয়েছে ভূপেন বরা। এই দলকেটাই ভূপেন বরার সঙ্গে হওয়া আলোচনার সময় বিজেপির বিরুদ্ধে উমৈহতীয়া প্রার্থী দিয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু নির্বাচনের দিন চমু চাপি অহার লগেলগে প্রায় প্রত্যেকটি দলের প্রকৃত স্বরূপ ওলাই পড়ল। বিরোধী ঐক্যমঞ্চের পর আঁতরি গেল আম আদমি পার্টি। আম আদমি পার্টিয়ে ইতিমধ্যে তিনটা সমষ্টিত প্রার্থী ঘোষণা করেছে। একেই অবস্থা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেসে নিজাববিয়াক প্রার্থী ঘোষণা করবলে সাজু হয়েছে। সিপিআই সিপিএমের স্থিতিও একই। এনে অবস্থা স্বাভাবিকতে হতাশ হয়েছে ভূপেন বরা। অথচ এসপ্তাহর আগেলে ভূপেন বরা আসিল যথেষ্ট আশাবাদী। বহুত চেষ্টা করেছিল আপোর লগত বুঝাবুঝি করবর কারণে। আমি ভবেন চৌধুরী ডাঙ্গের কালি নিশাও আমি আলোচনাত বহিছিল। আপোর কেন্দ্রীয় নেতৃত্বর সত্যিও মই কথা পাতিছিল। কিন্তু তেখেতসকলে আমি যেটা প্রস্তাব দিছো সেটা গ্রহণ করবলে অপারক। আমি তেখেতসকলক যথাযোগ্য সন্মান দিবলে চেষ্টা করেছিল, তেখেতসকল অপারক। সেখানে এতিয়া যদি কেন্দ্রীয় নেতৃত্ব কিবা সিদ্ধান্ত লয় মই নাজানো, কিন্তু আমার ফালৰপৰা আমি আপক এটা যথাযোগ্য সন্মান দিবলে চেষ্টা করেছিল। কিন্তু আপে তেওঁলোকৰ দলীয় বাধ্যবাধকতার কারণে দলীয় পরিস্থিতির কারণে আমার প্রস্তাবটা গ্রহণ করবা নাই। তেখেতসকলে তেখেতসকলের স্থিতিতে এতালেক আছে। তো কথাখিনি কেন্দ্রীয় নেতৃত্বক জানাই দিছো, কেন্দ্রীয় নেতৃত্ব যি সিদ্ধান্ত লব আমি মানি লো। বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হব পারে নাকি, তেনেকুৱা সম্ভাবনা আছে? ভূপেন বরা হতাশ হয়ে পড়ছে বিরোধী ঐক্যক লৈ। লোকসভার নির্বাচনের পাছতেই ভূপেন বরাই পদত্যাগ করব বিরোধী মঞ্চের পর। বিধানসভার নির্বাচনত আপ টিএমসিক বাদ দি নির্বাচন খেলবলে আসনি লৈছে ভূপেন বরাই। লাহে লাহে আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেসের স্থিতি বুঝি পাইছে প্রদেশ কংগ্রেসের সভাপতি। টিএমসি আর আপে প্রকৃততে লোকসভার নির্বাচনক বিশেষ গুরুত্ব দিয়া নাই। এই নির্বাচনত তেওঁলোকে প্রার্থী থিয় করাইছে, যদি উদ্দেশ্য 2026 বিধানসভা নির্বাচন। 2026 বিধানসভার নির্বাচনের পূর্বে বিভিন্ন সমষ্টি কার্যত অনুশীলন করব ওলাইছে আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেস। গতিকে আপ আর তৃণমূলক লগত লৈ বিরোধী ঐক্যমঞ্চর কথা কই যে লাভ নাই সেই কথা বুঝিছে ভূপেন বরাই। সেয়ে লোকসভার নির্বাচনের পিছতেই বিরোধী ঐক্যমঞ্চর সভাপতি পদ ত্যাগ করব ওলাইছে প্রদেশ কংগ্রেসের সভাপতিজনে। এটা ভূপেন বরার নেতৃত্ব কংগ্রেসের লগত আগন্তুক লোকসভা নির্বাচন থাকিব মাত্র এটাই দল, সেইটো হৈছে অসম জাতীয় পরিষদ। কংগ্রেসে কেবল জাতীয় পরিষদক ডিব্রুগড় আসনখন এৰি দিব, বামপন্থীক এৰি দিয়া নহয় বৰপেটাৰ আসনখন। রাহুল গান্ধীর বিরুদ্ধে বামপন্থীয়ে প্রার্থী থিয় করার পাছত কংগ্রেসের এই সিদ্ধান্ত। এতিয়াও স্পষ্ট হওয়া নাই বামপন্থীয়ে কি করবে। বামপন্থীয়ে বৰপেটা লোকসভা সমষ্টি বা প্রার্থী থিয় করাবনে,
কংগ্রেসৰ সৈতে কোনো ধৰণৰ মিত্ৰতা নথকাকৈ বামপন্থীয়ে পাৰ্টি থিয় কৰালে ভোট বিভাজিত নহবনে? এইবোৰ প্ৰশ্নক কেন্দ্ৰ কৰি বিৰোধী ঐক্য মঞ্চৰ মাজত ঘনে ঘনে বিভিন্ন আলোচনা হৈছে। এইখিনি সময়তে অসম জাতীয় পৰিষদৰ স্থিতিক লৈ প্ৰশ্নৰ সৃষ্টি হৈছে। অসম জাতীয় পৰিষদৰ নেতা লুৰিণজ্যোতি গগৈ দিল্লীত বাহৰ পাতি আছে। সোমবাৰৰ দিনটোত কংগ্ৰেছৰ অধ্যক্ষ মল্লিকাৰ্জুন খাৰ্গেক সাক্ষাৎ কৰিছে লুৰিণজ্যোতি গগৈ। লুৰিণজ্যোতি গগৈক ডিব্ৰুগড় আসনখন এৰি দিছে কংগ্ৰেছে। দুখন আসনত প্ৰাৰ্থিত্ব বিচাৰি লিখিত পত্ৰ দিছিল এজেপিয়ে। ডিব্ৰুগড়ৰ পৰা লুৰিণজ্যোতি গগৈক টিকট দিবলৈ এজেপিৰ আহ্বান। গুৱাহাটীৰ পৰা অধিবক্তা কমল নয়ন চৌধুৰীক টিকট দিবলৈ এজেপিৰ পত্ৰ। কিন্তু শেহতীয়াভাৱে বৰপেটাৰ পৰা আসন বিচাৰি দুলু আহমেদৰ হেঁচা। এজেপিয়ে বৰপেটাৰ আসনখন দুলু আহমেদক দিবলৈ কংগ্ৰেছক অনুৰোধ জনাইছে। কংগ্ৰেছে কেৱল লুৰিণক ডিব্ৰুগড়ৰ আসনখন এৰি দিব বিচাৰে। শনিবাৰৰ দৃশ্য গুৱাহাটীৰ এখন হোটেলত অসম জাতীয় পৰিষদৰ বৈঠক অনুষ্ঠিত হৈছে। আচলতে দুলু আহমেদৰ বিদ্ৰোহৰ পিছতে এই বৈঠকৰ আহ্বান জনায় এজেপিয়ে। বৈঠকৰ অন্তত এজেপি নেতৃত্বই কয় দুলু আহমেদৰ বাবে বৰপেটাৰ আসনখন বিচাৰিব এজেপিয়ে। অৱশ্যে এনে কোনো ধৰণৰ প্ৰস্তাৱ আনুষ্ঠানিকভাৱে এই পৰ্যন্ত এজেপিৰ ফালৰ পৰা কংগ্ৰেছক দিয়া হোৱা নাই। কংগ্ৰেছৰ বাবে আন এক বিপদ, বৰপেটাৰ পৰা নিৰ্বাচন খেলিব বিচাৰে দুলু আহমেদে। কংগ্ৰেছে এজেপিক আসনখন এৰি দিলে দুলু আহমেদে বৰপেটাৰ পৰা থিয় দিব। প্ৰয়োজন সাপেক্ষে নিৰ্দলীয়ভাৱে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ সাজু দুলু আহমেদ। পৰিস্থিতি যিয়ে নাহক মই বৰপেটা সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম। এতিয়া পৰিস্থিতি যিয়ে নাহক বুলি কোৱাৰ লগে লগে আপোনালোকে তাত বুজাত গোটেইখিনি বুজিব লাগে বুজি পাইছে। আৰু 11 তাৰিখে যিহেতু বিৰোধী ঐক্য মঞ্চ গঠন হৈছে, 11 তাৰিখে বিৰোধী ঐক্য মঞ্চৰ প্ৰাৰ্থীবিলাক চূড়ান্ত হ'ব। অসন্তুষ্টি আছে কাৰণে TMC ওলাই গ'ল বিৰোধী ঐক্য মঞ্চৰ পৰা, আম আদমি পাৰ্টি ওলাই গ'ল, CPI কালি 3 গৰাকী পাৰ্টী ঘোষণা কৰিছে, আম আদমিৰ 3 গৰাকী অলৰেডি আগতীয়াকৈ ঘোষণা কৰিছে, TMC 4 গৰাকী দিম বুলি কৈছে। অসন্তুষ্টি নাথাকা বুলি ক'লে ভুল হ'ব। এতিয়া মোৰ কথা হ'ল যে TMC কি কৰিছে, আম আদমি পাৰ্টি কি কৰিছে, CPI CPM কি কৰিছে, মই সেইবিলাক বিষয়ত নাযাওঁ। মই হৈ গ'লোঁ অসম জাতীয় পৰিষদ দলৰ সদস্য। মই দলৰ পাৰ মজিয়াত মই কৈছোঁ মই বৰপেটা লোকসভাৰ কাৰণে এইকাৰণে ইণ্টাৰেষ্টেড আছোঁ, এইকাৰণে মই প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম যে যিটো হাজো শুৱালকুচি সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ প্ৰক্ৰিয়াৰ পিছত বৰপেটাত অন্তৰ্ভুক্ত হ'ল, মই তাৰ স্থানীয় ভোটাৰ হৈ গ'লোঁ। বৰপেটা লোকসভা সমষ্টিৰ মই স্থানীয় ভোটাৰ। আৰু মই দুলু আহমেদে যোৱা 21ৰ বিধানসভা নিৰ্বাচনত অসম জাতীয় পৰিষদৰ পৰা আটাইতকৈ বেছি ভোট পোৱা প্ৰাৰ্থীগৰাকী হাজো আছিলে। আপোনালোকৰ সমীক্ষাটো চাব। আৰু এতিয়া বিৰোধী ঐক্য মঞ্চৰ যিটো বাছনি প্ৰক্ৰিয়া, তাত যদি মোৰ প্ৰাৰ্থিত্ব বিবেচনাতে নাহে তেতিয়া মোৰ তাৰ প্ৰতি সন্দেহ থাকি যাব সেই বিবেচনাটোৰ প্ৰতি। তেতিয়া বিৰোধী ঐক্য মঞ্চৰ নেতৃত্ব কংগ্ৰেছে লৈ আছে, কংগ্ৰেছে আমাৰ দলক জনাব, আমাৰ দলে মূলত কথা পাতিব, কিয় কি কাৰণে বাছনিত নাহিল বা কি কাৰণে আহিব, মইতো এতিয়া নাহাকৈতো মই ক'ব নোৱাৰোঁ। 11 তাৰিখৰ সিদ্ধান্তটো লৈ মই ৰখিব লাগিব। যদিহে দুলু আহমেদে নিৰ্দলীয় ৰূপত বৰপেটাৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰে, লগে লগে কংগ্ৰেছৰ সমীকৰণত আন এক আউল লাগিব। কিয়নো দুলু আহমেদৰ প্ৰাৰ্থিত্বৰ লগে লগে কংগ্ৰেছৰ ভোট বেংক ভাঙি যাব। বৰপেটাৰ লোকসভা সমষ্টিত এতিয়াও বৃহৎ সংখ্যক ধৰ্মীয় সংখ্যালঘু লোক আছে। এনে অৱস্থাত এইসকল লোকৰ পূৰ্ণ সমৰ্থন দুলু আহমেদে লাভ কৰাৰ সম্ভাৱনাই দেখা দিছে। ব্যুৰো ৰিপৰ্ট, NB News।